নমস্কার, এতিয়া মই কোয়ারিজ চাই লোক, এতিয়া রিজাল্টটা চাই লম। প্রথমতে ইয়াত চাই লোক, প্রথমতে কি করি, এপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট আর ডেট অফ বার্থ মই লিখি দিম, তারপরে ক্যাপচারটা ফিল করে দিম, তারপরে মোট রিজাল্টটা আই যাব। আচ্ছা, রিজাল্টটা কোয়ার আগে মই আপনার একটা বস্তু জানাই দিই, চাই লোক ইয়াতে কাট অফ কিমান গৈছে চাওক, আর এক্সামলত কি কি নিম চাই লোক, আর আপনাদেরকে চাই লোক ইয়াত মানে নেগেটিভ মার্কিং আছে নে নাই, কিমান আছে নেগেটিভ মার্কিং সম্পূর্ণ চাই লোক ভিডিওটো। তো নমস্কার, বর্তমান এস এল পি আর বির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, মই অকমান জানাই দিচ্ছি আপনার কাট অফটো জানাই দিম কিমান গৈছে, বা আর আপনাদেরকেও গম পাব কাট অফটো আপনাদের অকমান দেখবাই দিচ্ছি। 31 মার্চত আইছে আমার 2023 এই নোটিস আইছে, আর ইয়াত লেখা আছে ডাউনলোড এডমিট কার্ড সকলে জানে, তথাপি অকমান কই দিছো এইটো যেটো কম্বাইন রিটেন এক্সামিনেশন হয়, আর ইয়াতে আপনাদের প্রত্যেকটা প্রসেসে আপনাদের বহুতে মানে দুবার তিনবার ইন্টারভিউ দিছে, আর আপনাদের চাই লোক সম্পূর্ণ ইয়াত লিখা আছে যাক মানে পোস্টবিলাক লিখা আছে, মই বাৰু মাতি নিদিও আপনাদের গমে পায়। তো যেটো আমার ফরেস্টর যেটো পোস্ট আসে ফরেস্ট গার্ড, আর আপনাদের যেটো আমার ব্যাটেলিয়ন আছে তার সম্পূর্ণ রিজাল্ট দিয়া হয়েছে, আর জেল ওয়ার্ডার বাকি যাক পোস্ট আসলে সম্পূর্ণ মেনশন করাই আছে, গোটেখিনি পোস্ট পড়ে দিলে দেরি হয়ে থাকবে। তো আগবাড়ি যাও আমি, আর রিজাল্ট চাই লোক কেনকা হয়েছে, মই মানে যেটা মানে এডমিট কার্ডটা ডাউনলোড করি আপনাদের দেখবলে পাব কেনকা এডমিট কার্ড ডাউনলোড করে, বা কোনটো পোস্টর কারণে সিলেক্ট হয়েছো, বা কোনটো পোস্টর কারণে সিলেক্ট হয়েছো, তো সম্পূর্ণ গম পাব আপনাদের চাই যাব ভিডিওটা শেষলকে। তো মই এটা ডাউনলোড এডমিট কার্ডত ক্লিক করে দিল, আর ক্লিক করে দেওয়ার পিছত অকমান পিছতে মানে এটা অকমান সার্ভারটা ডাউন আছে চাগে, সেই কারণে ইমান স্লো দেখাইছে। তো আপনাদের চাইলে সকলে বহুতে এডমিট কার্ড ওলাইছে, তথাপিও একবার কই দিছো আপনাদের, তো আপনাদের প্রথমতে ইয়াত এপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম আর ডেট অফ বার্থ বহুয়াই দিব, মই বহুয়াই দিছো, আর বহুয়াই দিয়ার পিছত আপনাদের চাই থাকুক। তো এটা চাই লোক মই সম্পূর্ণ মানে এপ্লিকেশন আইডি আর আপনার নাম আর ডেট অফ বার্থ বহুয়াই কিনে রেডি। এটা ক্যাপচারটো মই বহুয়াই দিছো, ইয়াতে যেনেকুৱা ক্যাপচার আছে আপনাদের সেইটো বহুয়াই দিব, আর এটা মই ডাউনলোড অপশনটো ক্লিক করে দিম, তারপর কি আহে দেখা যাব। আপনাদের ডাউনলোড অপশনটো টিপি দিব, তারপর আপনাদের সম্মুখত এনেকুৱা হয়ে যাব, আপনাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাব, আর হয়ে যাব, আর এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পিছত আপনাদের গম পাব কিমানটা পোস্টত সিলেক্ট হয়েছে বা কেনকা কি হয়েছে, তো আপনাদের চাই লোক, আর আপনাদের দেখবলে পাইছে এই লড়াজনে কিমানটা পোস্টত পাস হয়েছে, ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদের হয়েছে এইটু পাস হয়েছে, আর এএফ পিএফ কনস্টেবল আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট মানে দুটাতে পাস হয়েছে, আর দুটাতে পোস্টত মানে রানিং করবলে গেছিলে, আর মোরে এই লগ হয় বাক্সা লোলা হয়, আর এই আপনার সম্পূর্ণ ইনফরমেশন দিয়া থাকবে, আপনার এক্সাম ডেট কেতিয়া, এক্সামের টাইম কেতিয়ার, আর আপনার এক্সামিনেশন ভেনু এড্রেস, এক্সামিনেশন ভেনু ডিস্ট্রিক্ট সম্পূর্ণ দিয়া থাকবে। কামরূপ মেট্রো ইয়াত দেখবলে পাইছে সম্মুখত আপনার দেখাই দিছো, আর আপনার মানে সম্পূর্ণ এড্রেসখানি দিয়া থাকবে, কত এক্সাম হব আর আপনাদের কত যাব লাগবে, সম্পূর্ণ কোন স্কুলত হব এই লিখা আছে, পাবলিক স্কুল, পাবলিক গুয়াহাটী হাই স্কুল, আর এই জ্যোতিনগর, তো আপনাদের গম পাইছে সম্পূর্ণ লিখা থাকবে। মই রাতে ভিডিওটো বনাইছো মানে মহে কামুড়ি আছে কি কম, আর আপনাদের ভিডিওটো লাইক করে দিব, আর নেক্সট কথা হল আপনাদের কি কিনব লাগবে বা কি কিনব নালাগিব সম্পূর্ণ ইনস্ট্রাকশন দিয়া আছে তলপিনে আপনাদের দেখবলে পাব, মই কেটামান পড়ে দিয়েছো জাস্ট আপনাদের ডেমো হিসাব আপনাদের নিজে পড়ে লব। নেক্সট কথাটা চাই লোক আপনাদের ইনস্ট্রাকশনবিলাক মই ডেমো হিসাব পড়ে দিয়েছো, ইনস্ট্রাকশন প্রথমটা দিয়া আছে আপনাদের চাই লোক, প্রথমত নো ক্যান্ডিডেট উইল বি এলাউড টু এপিয়ার ইন এক্সামিনেশন হল উইদাউট এডমিট কার্ড, এডমিট কার্ড নহলে আপনাদের এক্সামিনেশন ভিতর সুমাব নোৱাৰিব, সেইটো সকলে জানে আর আপনি জানে। আর নেক্সট কথাটো দুই নম্বরটো আপনাদের চাই লোক, দি ডোর অফ দি এক্সামিনেশন হল শ্যাল বি ওপেন 20 মিনিট, মানে 20 মিনিট আগে আগে আপনাদের ডোর ওপেন হয়ে যাব, আর আপনাদের 20 মিনিট পিছতে বাইরে তুলব লাগবে আফটার এক্সামিনেশন আপনাদের যেটা মানে শেষ হব, তাদের ক্যান্ডিডেট মাস্ট সিট অন হিজার, অর্থাৎ আপনাদের যে সিট লিখা থাকবে নাম্বার মতে আপনাদের পড়ব লাগবে বা রোল নম্বরতে, আর আপনার ক্যান্ডিডেট হ্যাভ টু প্রডিউস এনি ওয়ান ডকুমেন্ট আউট অফ আধার, যে আপনার আধার কার্ড পান কার্ড ড্রাইভিং লাইসেন্স ডেট অফ বার্থ বা আপনার ফটো ম্যাচ করা তেনেকা একটা ডকুমেন্ট লই যাব লাগিব। আর নেক্সট কথাটা আপনার 5 নম্বরটা চাই লোক, নেক্সট 5 নম্বরটা আপনাদের দিয়া আছে, নো ক্যান্ডিডেট ক্যান লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য কমপ্লিটেশন অফ দি শেডিউল টাইম অফ এক্সামিনেশন, এক্সামিনেশন শেষ নহওয়ারে আপনাদের এক্সামিনেশনের ভিতরতে থাকবে লাগবে, যদিও আপনাদের প্রথম এক্সাম বা প্রথমতে আপনাদের লেখা হয় বা কিবা হয় তাতে এনেকা হওয়ার পিছত আপনাদের এক্সামের ভিতরতে বহি থাকিব লাগিব। আর নেক্সট আপনাদের চাই লোক এই 6 নম্বরটো যেটি দিয়া আছে, 6 নম্বরটো ক্যান্ডিডেটস মাস্ট ইউজ, অর্থাৎ আপনাদের কলমটো কি ব্ল্যাক বা ব্লু পেন আপনাদের ব্যবহার করব লাগবে, মোবাইল স্মার্টফোন ওয়াচ ক্যালকুলেটার বেগ এইবিল আপনাদের ভিতর নিব 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 মানে এটা লেখা আছে, তারপর আর 8 নম্বর দিয়ার উইল নট বি এনি
এই প্রভিজন অফ ডিপোজিট অফ মোবাইল ফোন ইলেকট্রিশিয়ান আইটেম আপনার একই নিব নিব ন নম্বরটা দিয়ে আছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কিপ আপনার যা মানে মেটেরিয়ালস অর্থাৎ মেটেরিয়াল বা বেগ আপনার যা থাকবে আপনার নিজের রিক্সত অর্থাৎ এট হিজ আর ওন রিক্স আপনার নিজের রিক্সত থব লাগবে যা বস্তু আপনাদের নিব এইখিন যিখিন দিয়া আছে আপনার পরবর্তী ইয়াতে লিখাখিনি নিব মানে যিখিন দিয়া আছে সেইখিন নিব আপনাদের বাকি বেলেগ বস্তু নিলে আপনার নিজের রিক্সত থব লাগবে আর 11 নম্বর দিয়ে আছে আইটেম এলাউড আইটেমগুলো কি কি এলাউড থাকবে আপনার ইয়াত দিয়া আছে পেন পেন্সিল ইরেজার বা আপনার যেখানে দিয়া আছে সেইখিন নিব পারবে ডেবিট কার্ড পয়সা পাতি এইখানে বা পাসপোর্ট ফটো সাইজ এখানে আপনার নিব পারবে এডমিট কার্ড এইখানে এলাউ বস্তু দিয়া আছে ইয়াত লিখা আছে আপনাদের কি কি নিব পারবে মই একবার ভালদরে পড়ি দিছো আপনাদের চাই লোক 10 নম্বরটো আপনাদের কি কি নিব পারিব মই প্রথমত কৈছো পেন পেন্সিল আর ইরেজার ফেস মাস্ক আপনাদের নিব পারিব তারপর আই কার্ড আপনাদের যে ডেবিট কার্ড বা কিবা পয়সা পাতি নিব পারিব পাসপোর্ট সাইজ ফটো নিব পারিব আর এডমিট কার্ড যখন ভ্যালিড থাকিব এইখান মানে যখন এডমিট কার্ড আপনাদের এক্সামিনেশনের কারণে লাগিব এইখান নিব পারিব আর আপনাদের 11 নম্বরটো চাই লোক আর নেক্সট আপনাদের চাই লোক নেক্সট আপনার 11 নম্বরটো দিয়া আছে ক্যান্ডিডেট এ ক্যান্ডিডেট শ্যাল নট হেল্প আপনাদের হেল্প কারো লোক নয় বেলেগ আদার ক্যান্ডিডেটের আপনাদের নিজে লিখব ইয়াতে লিখা আছে মানে রুল রেগুলেশন অকমান আছে আর রুল রেগুলেশনখানি মানি চলবে আর বাকি তলর পিনে আর নেক্সট আপনাদের যেখানে রুল রেগুলেশন থাকে সম্পূর্ণ মানি যাব মানে আপনাদের যিকোন খরদর নকরব সম্পূর্ণ ইয়াতে লিখা আছে আপনাদের চাই লোক ক্যান্ডিডেট শুড ক্লিয়ারলি রাইট হিজ আর রোল নম্বর আপনাদের রোল নম্বরটা বহুতে খুব কেয়ারফুলি লোক এক্সামিনেশ তারপর আপনাদের চাই লোক যে ও এম আর সিট আছে ও এম আর সিট সম্পূর্ণ আপনাদের ভালদরে পড়ি যাব সম্পূর্ণ ইয়াত লিখা আছে মই বেশি পড়ি না থাকো ভিডিওটি দীঘলীয়া হয়ে যাব আপনাদের যদি অল্প হেল্পফুল বলে ভাবিছে ভিডিওটি শেয়ার করবে আপনাদের ও এম আর সিট হবো যে কোয়েশন আপনাদের এনসার সি দেব ও এম আর সি দেব আর এ বি সি দিয়ে আপনাদের এনেকা হিসাবত ও এম আর সিট আপনাদের গোল গোল দিয়া থাকবে আর তাতে আপনাদের কেনকা এনেকা 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 দি কেন মানে সেটা কলা করে দিব লাগবে সেইবিল ইনস্ট্রাকশন দিয়া আছে সম্পূর্ণ আপনাদের পড়ি যাব মই বেশি দীঘলীয়া নকর বহুত তার মানে লিখা আছে মেইন মেইন কথা কই দিলে আপনাদের আর মাটি এইবার চয়েস কোয়েশন হবো আর মেইন কথাটা হচ্ছে আপনাদের নেগেটিভ মার্কিং আছে নে নাই বহুতে মানে সুধি থাকবে যে নেগেটিভ মার্কিং আছে নে নাই আর কি কি ভাষা হবো আপনাদের চাই লোক ক্যান্ডিডেট শুড নোট দ্য ইচ কোয়েশন ইজ গিভেন ইন মাল্টিপল ফ্রম ভি আই জেড ইন আসামিজ বেঙ্গলি বড়ো ইংলিশ মিডিয়াম আপনাদের চাই লোক এটা কি কি ভাষা আছে গোটেকেইটা ভাষা আছে আপনাদের অসমের মানে বেশিরভাগ আপনার বঙালী আর আসামিজ থাকে আর বড়ো আছে আর ইংরাজি বড়ো মিডিয়াম গোটেকেইটা আপনাদের আছেই আর আপনার মাল্টিপল টাইপ কোয়েশন হবো আপনাদের চাই লোক এশটা কোয়েশন থাকবে আর এশ আর হাফ মার্ক প্রত্যেকতে হাফ মার্ক থাকবে আপনাদের 50 মার্কর টোটেল মানে কোয়েশন পেপারখান হবো আর আপনাদের নেগেটিভ মার্কিং আছে না নাই মানে এটা দেখাই দিয়েছো এক সেকেন্ড মানে অর্ডার করে আছো তো আপনাদের গম পালে এশটা কোয়েশন আর প্রত্যেকটাতে কেরি করব আপনাদের হাফ মার্ক করে এই গম পালে আর ইয়াত নেগেটিভ মার্কিংয়ের কোয়েশনের কথা কোনো ইয়াত দেখা পাওয়া যাওয়া নাই মই জাস্ট খদ্দর করে বনাইছো মানে রাতেপা কাম আছে তো মানে এটা 10টা হয়ে গেল বারো পিছত যদি কিবা যদি ইনফরমেশন পাও আপনাদের জানাই দিম কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কথা ইয়াত কোনো মেনশন নাই আপনাদের ভালদরে এক্সামটো দিব খুব ভালদরে দিব নেগেটিভ মার্কিং নাই আপনাদের যিমান পারে সিমান কারেক্ট করবার চেষ্টা করবে আর মানে এরি নাহিব মানে আপনাদের আন্দাজ হলেও বহাই থাকিব মানে আপনাদের গণনা করে ভগবানের নাম লই কেনে আল্লাহর নাম লই কেনে আপনাদের মারি থাকবে নিশ্চয় আপনাদের কপালত যদি চাকরি আছে ফাইনেল হবে আর এটার পড়া যদিও কারণ এক্সাম আপনাদের 9 তারিখে ইয়াত লিখা আছে মেনশন করা আছে যে গতিকে আর খুব কম টাইমের ভিতর আর আশা করো মানে বহুতে মানে চাকরি ভর্তি হবো আর বহুতরে মানে রানিং ভাল হয়েছে বা বহুতে এডমিট কার্ড পাইছে কোনে কোনে কিহত সিলেক্ট হয়েছে আপনাদের জানাব আর সকলে চাকরিতে হোক বলে আশা থাকিল আর সকলকে কংগ্রেচুলেশন যখন মানে চাকরির নাম আইছে আর আপনার টাইম নাইয়ে মানে আপনার আজি 1 তারিখ গতি আর 9 তারিখে আপনার এক্সাম গতি আজি ধরে আপনার 8 দিন আছে সকলে পুরা জোরদার হিসাবে আপনাদের তৈরি করুক আর ভাই ভিডিওটি কেন লাগিয়েছে ভাইক সাপোর্ট করে যাওয়া আর আপনাদের ইনফরমেশনটা সম্পূর্ণ ভালদরে কথা এটা আমি কাট অফর কথা কাট অফ কি গেছে ফরেস্ট গার্ডত বা ফরেস্ট কনস্টেবলত যে আমার পোস্ট আসে তাত কি কাট অফ গেছে এই বাক্সার লড়া বাক্সার লড়া হল বলে যে বাক্সাত কাট অফটা বেলেগ যাব বা নগাঁওত বেলেগ যাব বা ধুবুরীত বেলেগ যাব তেনেকুৱা নহয় এইটো মানে স্টেট মানে স্টেট ওয়াইজ কাট অফ গেছে আপনাদের গমে পায় আর এই লড়াজনে পাইছিল তোমার 32.9 মানে আপনাদের 32 করে অকমান বেশি আর গতি এও যদি ইমান পাইছে ইমানের কাট অফ নিছে আর গমে পাইছে আপনাদের মানে কিমানজন লড়ায় এই কাট অফ আপনাদের
ঠিক মানে 32ৰ পৰা 33ৰ ভিতৰতে কাটঅফটো ৰখা গৈছে গতিকে পোষ্ট জি গতিকে বহুত বেছি নাছিল কিমান গৈছে আপোনালোকে অনুমান কৰিব আৰু কমেন্ট কৰি জনাব আপোনালোকে কোনটো পোষ্ট চিলে হৈছে কমেন্ট কৰি জনাব আৰু আপোনালোকৰ মতে কিমান কাটঅফ গৈছে আপোনালোকে জনাব মোৰ মতে 32ৰ পৰা 33ৰ ভিতৰত কাটঅফ গৈছে দুটা পোষ্টতে আৰু জি গতিকে লড়াটো মানে দুটা পোষ্টতে সিলেক্ট হৈছে ঠিক এখনি মানে মার্কট আপোনালোকে ঠিক অনুমান কৰিব পাৰিব যে কিমান কাটঅফ গৈছে মোৰ মতে 32ৰ পৰা 33ৰ ভিতৰত কাটঅফ গৈছে আৰু হয়তো পিছত কাটঅফ লিষ্ট উলাব পাৰে তেতিয়া আপোনালোকক জনাই দিয়া যাব তো আশা কৰো আপোনালোকে ভালে আছে আপোনালোকৰ ৰিজাল্ট বিলাক ভাল হৈছে আৰু কোনে কিমান পাইছিলে সেইটো কমেন্ট কৰি জনাব আৰু আপোনালোকৰ কোন কোন ইন্টাৰভিউৰ আপোনালোকৰ ৰিটেন আপোনালোকৰ কোন চেণ্টাৰ পৰিছে আপোনালোকে জনাব আশা কৰো সকলোৱে